এই সেই ছোট্ট বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মারকুণ্ডা এলাকায় থাকেন মধু নায়েক। তিনি ঘাস, খেজুর পাতা সহ নানান জিনিসপত্র দিয়ে বানিয়ে তুলেন বাড়ি সাজানোর শৌখিন জিনিস। লোক থাকলে শিল্প থাকবে, আর শিল্পের মধ্য দিয়ে বেঁচে থাকবে লোকশিল্প। সুযোগ সুবিধার নিরিখে কেউ এগিয়ে চলে উন্নতির শিখরে, আবার কখনো এই শিল্পসত্তা অনাদারে হারিয়ে যায় সমাজ থেকে। সংসারে অনটন থাকলেও হাসি মুখে শিল্পসত্তাকে বাঁচিয়ে রেখেছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের এক হস্তশিল্প শিল্পী। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মারকুণ্ডা এলাকার বাসিন্দা মধু নায়েক লোধা সম্প্রদায়ের প্রতিনিধি। পিছিয়ে পড়া এলাকা, কিন্তু তার শিল্প বেশ সমাদৃত, বেশ নামডাকও তার। তার শিল্প জেলা তথা রাজ্যবাসীর কাছে সমাদৃত হলেও তিনি আছেন অনাদরে অবহেলায়। থাকেন, শিল্পচর্চা করেন, সেক্ষেত্রে কি শিল্পীর মর্যাদাটুকু পান আপনি? জীবনে পাই না, আমরা শিল্পীর মর্যাদা জীবনে পাই না। যে জিনিসটার দাম 200 টাকা, সেটা 100 টাকায় কিনতে চায় কাস্টমার, গ্রাহকরা, তাও দিচ্ছি। অভাব অনটনের সংসার দিয়েই বেঁচে আছি, কি করব। খাওয়া পড়া ছাড়া ঘর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আজ অবধি মানে 25 বছরে কিছুই নেই। বনের নানা ঘাস খেজুর পাতা দিয়ে ঘর সাজানোর নানা উপকরণ বানাচ্ছেন তিনি, যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। চাহিদা অনুযায়ী, এবং ধরুন প্লাস্টিকের আইটেম, আমার কাছে বক্স 60 টাকা দাম, সেই বক্সটা প্লাস্টিকের 20 টাকা দাম, তাও মানুষ লিখছে। বোঝাতে হচ্ছে মানুষকে যে আজকে পরিবেশ দূষণ হচ্ছে কেন, অনাবৃষ্টি অতিবৃষ্টি কেন হচ্ছে। তবে আমার ঘর বাড়ি নেই বর্তমান, এই কাজটার সঙ্গে যুক্ত আছি। পারমানেন্ট মার্কেট নেই, ফুটপাতে বসে বসে বেচতে হয়। পারমানেন্ট যদি আইআইটি কিংবা মেদিনীপুর টাউনের মধ্যে দুটো স্টল হয় দু জায়গায়, তাহলে সুবিধা হয় আমার মার্কেট। লোধা গ্রামে জন্ম মধুর। জঙ্গলের নানা সামগ্রী দিয়ে মায়ের হাতে বানানো জিনিসপত্র দেখেই শেখা মধুর। তবে তার কাজ কেবল ঘাস ও খেজুর পাতা দিয়ে। প্রায় 600 অধিক নানান ঘর সাজানোর উপকরণ তৈরি করতে পারেন মধু নায়েক। রাজ্য সরকারের সবলা মেলা, কেন্দ্র সরকারের নানা অনুষ্ঠানে নিজের পশুরা নিয়ে প্রদর্শন ও বিক্রি করেছেন মধু। তবে সে অর্থে তার ব্যবসা কিংবা পারিবারিক দিক থেকে শ্রীবৃদ্ধি ঘটেনি। এখনো ছোট্ট একচালা ছিটে বেড়া বাড়িতে পরিবার পরিজনদের নিয়ে দিন গুজরান করেন হস্তশিল্পী মধু নায়েক। প্রতিদিনই বাড়ি থেকে প্রায় 18 কিলোমিটার দূরে খড়গপুরের প্রেম বাজারের ফুটপাতে পশুরা সাজিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এবার মেলা পেলে চলে যাই, সাইকেলে জিনিসপত্র নিয়ে এখান থেকে 18 কিলোমিটার প্রতিদিন যাতায়াত করি, রাত 10টায় বাড়ি ফিরি। লাভ হয়? লাভ ক্ষতি বোঝা মুশকিল। হয়তো আমি খেটেছি সারাদিন মালটার উপরে, দাম রেখেছি 300 টাকা, কাস্টমার দিতে চাইছে 200 টাকা, দিয়ে দিলাম। নেই বাড়িতে জলের ব্যবস্থা, দূর থেকে জল আনতে হয়, ফলে অভাব কষ্ট সঙ্গী করেই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন মধু। তার আবেদন, সরকার এটুকু তাকালে অনেকটা এগিয়ে যেতে পারবেন শিল্পী মধু। যে এই যে তার বানানো জিনিসপত্র বিদেশে রপ্তানি করতে, যাতে সরকারিভাবে তাকে কোনো সহযোগিতা করা হয় এই জিনিসপত্র বিক্রির জন্য, তবে তিনি খুশি হবেন। তবে স্বাভাবিকভাবে তার যে অর্থ কষ্ট এবং তার যে দিনযাপন, তাতে যেন স্বাচ্ছন্দ্য আসে, সেটাই দাবি মধু নায়েকের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্র, লোকাল 18।